আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাত্র 10 মিনিটে এক কাপ আটা দিয়ে একটা বিকালে নাস্তা করে দেখাবো। এটা চায়ের সাথে খেতে অসম্ভব মজা। আমাদের ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না, তাই বিকেলবেলা আমরা কি খাবো বলে একটা টেনশন হয়ে যায়। আর আটা তো সবার ঘরেই থাকে। এক কাপ আটা দিয়ে আপনারা এইভাবে করে বিকালের এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদম মুচমুচে আর চায়ের সাথে খেতে অসম্ভব মজা। আশা করি ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসায় দিলাম আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে কুচি করে নিতে হবে। আর এই পেঁয়াজটা কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে একটা বেরেস্তা করে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে করতে হবে, আর অনবরত নেড়ে চেড়েই এই কাজটা করতে হবে। পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা, মাঝখানে একটু জায়গা করে তারপরে সেই বেরেস্তাগুলো তেল সহকারে ঢেলে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এটা এখনও অনেক গরম, তাই এটা চামচের সাহায্যেই করে নিতে হবে। যখন ঠান্ডা হবে তখন আমি হাতের সাহায্যে ভালো করে এটা মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা আর এই তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব ডলে ডলে, যাতে প্রতিটা আটার সাথে এই তেলগুলো আর পেঁয়াজ বেরেস্তাগুলো মিশে যায় আর পেঁয়াজগুলো একটু ভেঙেও যায়, সেরকম করে মিশিয়ে নেব। এই কাজটা ধৈর্য সহকারেই করতে হবে। যদি ভালোভাবে মেশানো হয়ে যায় তারপরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা করে নিচ্ছি। আর ডোটা কিন্তু একদম নরম বা একদম টাইট ডো হবে না, একটা মিডিয়াম ডো হবে। আর অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা করে নিতে হবে, একবারে পানি দিয়ে ডোটা করে নিতে যাবেন না। এই তো আমার ডোটা করা শেষ, এখন আমি একটু ভালো করে মুথে নেব। আর আটাটা কিন্তু ভালোভাবে মুথে নিতে হবে, তা হলে এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা আছে পেঁয়াজটা ভেঙে ভালো করে আটার সাথে মিশে যাবে, আর এটাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি এই আটাটা 2 ভাগ করে নেব আর 1 ভাগ দিয়ে রুটি বানিয়ে নেব। রুটি বানানোর আগে ভালো করে একটু মুথে নেব, যাতে কোনো প্রকার ফাটল না থাকে। তারপরে বেলনার সাহায্যে এটা বেলে নেব। এখানে সামান্য আটা দিয়ে তারপরে বেলতে হবে, তা না হলে বেলাটা কিন্তু সুন্দর হবে না। তাই আমি সামান্য আটা দিয়ে তারপরে রুটিটা বেলে নেব। আর একদম একটা পাতলা রুটি হবে, অনেক বড় একটা রুটি হবে এটা দিয়ে, সেভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে আর এরকম পাতলা হবে, নিচ থেকে আঙ্গুল দেখা যায়। এখন আমি 1 টেবিল চামচ তেল অল্প অল্প করে দিব আর এই রুটিটার ভিতরে মিশিয়ে নেব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন চতুর্পাশে, তাহলে লেয়ারটা অনেক সুন্দর দেখা যাবে। এখন আমি এখানে আটা মিশিয়ে নিচ্ছি, উপরে আটা ছিটিয়ে দিচ্ছি আর কি। আটা ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি এটা পেঁচিয়ে নেব রাউন্ড করে। এই যে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই এটা পেঁচিয়ে নিতে হবে।
আর এই জায়গাটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। তারপরে দুইটা আমি একসঙ্গে করে নেব, নিয়ে তারপরে দুই আঙ্গুল পরিমাপ করে মাপ দিয়ে কেটে নেব। এভাবে করে আমার সবগুলো কাটা হয়ে গেল। তারপরে এই মা এটা উল্টিয়ে মাছ বরাবর একটু চাপ দিয়ে নেব, আর এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো আমার করানো শেষ। এখন একটা নিয়ে তারপরে আমি হালকা করে একটু বেলে নেব। এই তো এরকম করে আমি বেলে নিচ্ছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, সেরকম একটা রুটি হবে। এখন আমি আর একটা বেলে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো বেলে নেব। আমার সবগুলো রুটি বেলা শেষ, এখন এটা ভাজার পালা। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, এটা আমি ডুবা তেলে ভাজবো সেজন্য। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, কম গরমে তারপরে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। তা না হলে উপরটা হবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, পুরোটা রুটি মোচমোচে হবে না। তাই আমি যেরকম তেল গরম করে দিচ্ছি ঠিক সেরকম গরম করি আপনারাও দিয়ে নেবেন। এই তো নাস্তাগুলো কিন্তু নিজে নিজে উপরে উঠে আসছে। আর এইভাবে করে আমি উল্টে পাল্টে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। নিমকি গুলাতে কিন্তু মোটামুটি কালার এসে গেছে, তারপর আমি আর একটু কালার করে তারপরে ভেজে নেব। আর এগুলো উল্টে পাল্টে তারপরেই কালার করে ভেজে নিতে হবে। এখন আমার এটা ভাজা সম্পূর্ণ রেডি, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা চিমটার সাহায্যে এগুলো উঠিয়ে নেব। এই যে দেখেন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে, ঠিক এভাবেই যদি ভাজেন তাহলে লেয়ার বোঝা যাবে, আর প্রতিটা লেয়ারই কিন্তু মুচমুচে হবে। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।